সকাল থেকে ব্যাপক কুয়াশার জেরে ফেরি চলাচলের প্রভাব বন্ধ রইল ফেরি চলাচল। শুক্রবার সকাল 6:30 থেকে প্রায় 7:30 পর্যন্ত ঘন কুয়াশার জেরে বন্ধ নবদ্বীপ থেকে মায়াপুর ও স্বরূপগঞ্জ ঘাটের সমস্ত ফেরি চলাচল। দুর্ভোগে পড়ে নিত্যযাত্রী থেকে শুরু করে বহু মানুষজন। হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা এলাকা। নবদ্বীপের ভাগীরথী নদীর দৃশ্যমানতা কমে যাওয়ায় নবদ্বীপ থেকে মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাটে লঞ্চ সহ সমস্ত ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি। এর ফলে নবদ্বীপ থেকে মায়াপুর বা স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার জন্য নিত্যযাত্রী থেকে বহু মানুষজন দুর্ভোগে পড়েন। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পর দৃশ্যমানতা কিছুটা স্বাভাবিক হলে এক এক করে নবদ্বীপ থেকে মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাট শুরু হয় লঞ্চ সহ অন্যান্য ফেরি চলাচল। হাফ ছেড়ে বাঁচেন ফেরিঘাট কর্তৃপক্ষ সহ অপেক্ষারত নিত্যযাত্রী এবং দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা।